আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটার। আজ আমি বানাবো মাছের ডিমের ভুনা। এই মাছের ডিমের ভুনা বানানোর জন্য প্রথমে আমার লাগবে এখানে আমার মাছের ডিম, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি, এটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হয়। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, মাছের ডিমের ভুনা। চলো আমার রেসিপিটা শুরু করি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে তেলও দিয়েছি, আমার তেলটাও গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোটা সাদা জিরে, পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুটা ভাজা ভাজা মতো করে নেব। আমার পেঁয়াজের গায়ে হালকা হালকা রং ধরতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি, পরিমাণ মতো হলুদ, লঙ্কা কুচি, ভাজা জিরে আর ধনের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, পরে আবার লবণ দিতে হয়। দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব। আমার এটা কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের ডিমের সবটা, দিয়ে আমি এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব কম আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যে তোমরা আমার এই রেসিপিগুলোকে একটু বারে বারে দেখো আর সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো। আমি তোমাদের কাছে এই জন্য সাহায্যটা চাইছি যে আমার ক্যান্সার ধরা পড়ার পর দীর্ঘ চিকিৎসা হয়, কিন্তু চিকিৎসার পরে সেখান থেকেই আমি খুব কষ্টে আছি, আর্থিক কষ্টে। তার জন্য আমি এই ছোট্ট প্রয়াসটি শুরু করেছি, তাই তোমাদের কাছে আমি সাহায্য চাইছি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার এই ভুনাটা আরও কিছুক্ষণ হতে হবে, এটাকে ঝরঝরে মতো করতে হবে। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটা তোমরা বাজিয়ে দিও, যাতে সবার আগে আমার রেসিপিগুলোকে তোমরা দেখতে পারো। আমার মাছের ডিমের ভুনাটা রেডি হয়ে গেছে। এবার এর উপরে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি। দিয়ে মিশিয়ে নেব। আমার এটা হয়ে এসেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি মাছের ডিমের ভুনাটা এরকম একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। আমি এই পাত্রে সার্ভ করে দিয়েছি, এটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও এটা কিন্তু খুব ভালো হয়। এটা খাওয়ার সময় অনেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে খেতে পারে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।